সায়ন আমার বন্ধু আমাকে বলেছে ফ্রিতে খাওয়াবে, একে খাবার তার উপর ফ্রি, দুটোই পেয়ে গেছি। আমি আর কন্ট্রোল করতে পারিনি নিজেকে, চলে এসেছি। সামনেই দোল, বুঝলেন? আর দোল মানেই বসন্ত এসে গেছে। সায়নকে আমি কথা দিয়েছি যে আমি খাবো ঠান্ডায়, কিন্তু ওর সাজেশনগুলোর ওপর আমার তেমন ভরসা নেই। না, হাঁটতে পারছি না। আমায় একটু কোলে নিবি প্লিজ? কোথায় আছিস? এই পালাচ্ছিস কেন? পালাস না, পয়সা নেই, পয়সা। আমি কি বেকা নাকি? দাদা ঠান্ডাই আছে, ওই ঠান্ডাই দিন তো একটা। খেলে আমি আমার মধ্যে থাকবো তো, আজকে মনে হচ্ছে না আর বাড়ি ফিরতে পারবো। তুই বাকিটা খেয়ে নে ভাই। শোন ভাই, এমনিতেই মাথাটা না হালকা ঝিমঝিম করছে, তার উপর তুই যদি এতক্ষণ ধরে এই হাঁটাস আমাকে, তাহলে এই 150 কেজির লাশটাকে তোকে যে ট্যাক্সিতে তুলে নিয়ে যেতে হবে কাজে। খুব ভালো, আমি সেটা বুঝতে পারছি। যেমন আমার মাঝে মাঝে সকালটাকে রাত মনে হচ্ছে, একটু ঝিমঝিম করছে, খুবই ঝিমঝিম করছে। দাদা ঠান্ডাই আছে, স্পেশাল দিন না একটা বানিয়ে। দাদা আমি গুলতে পারি? আমি গুলতে পারি, চেষ্টা করি। হচ্ছে ঠিক? স্পেশাল ঠান্ডাই আমার রেডি। সায়ন ঠিক থাকবো তো? দেখা যাক। চিয়ার্স ভাই। ফিউ মোমেন্টস লেটার। ও সায়ন, জাস্ট অসাধারণ, অসাধারণ। দোলটা মনে হচ্ছে জমে যাবে, বুঝলি? এটা খেতে খেতে যাই, ঠিক আর একটা কোথাও তো খেতে হবে। ভীষণ গরম, তার উপর ঠান্ডাই, মাথা ঝিমঝিম, আমি আবার ঠান্ডাই খাই। নিয়ে এসছিস তুই, নিয়ে যাবি তুই। ফ্রিতে এসছি, ফ্রিতে যাবো, ফ্রিতে খাবো, ওকে? হ্যাঁ ঠান্ডাই আছে, ঠান্ডাই দিন না একটা, স্পেশাল ঠান্ডাই। এই যে এটা দেখছেন, এই এত বড় গ্লাসটা, এইটা খাওয়ার পর গোগোল, পুরো গোল গোল। সামলে সামলে, তুই আমায় রাস্তার করে ছাড়লি ভাই। আর ওঠা যাবে না, আর ওঠা যাবে না, জীবনটা আমার শেষ হয়ে গেল। তোর তো মাথা ঝিমঝিম করবেই, ঝিমঝিম করার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। গুগল গুগল, আজকে আবার আমার বন্ধু সায়ন, ও বলেছে আমি কচুরি খাওয়াবে। এই তো গদার কচুরি,